হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লাবণ্য কিউট গার্লস। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝখানে একটা তুলে ধরব ছোট্ট একটা সিম্পল পার্টি মেকআপ, যেটা কনসিলার দিয়ে সম্পূর্ণ পার্টি মেকআপটা আমি করে নেব। আর জাস্ট শুধু ভিডিওটা দেখার জন্য ফার্স্ট থেকে লাস্ট মোমেন্ট দেখবেন যে আমি কী ভাবে কনসিলার, শুধু কনসিলার দিয়ে আমি মেকআপটা সেরে ফেলবো। যাই হোক গাইস, তো ভালো লাগতেছিল না, পাশাপাশি আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা শেষ করব, ভালো লাগতেছিল না, তার জন্য অনেকটাই খারাপ লাগতেছে। কি করব বলেন, বাসায় থাকতে থাকতে খুবই একটা বোরিং ফিল লাগে। মানে আমার কি একটা স্বভাব হয়েছে, মানে আমি সবসময় তো মানে বাইরে গিয়ে ঘুরতে পারি না। যেদিন মনে করেন বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করি, খুবই ভালো লাগে, অনেক ভালো লাগে। আবার যখন বাসায় চলে আসি আমার একই অবস্থা হয়, কী যে করি, মানে আসলে কোনো কিছুই ভালো লাগে না, বাসায় একদমই ভালো লাগে না। ইচ্ছে করে যেমন এমন এক জায়গায় চলে যাই, মানে অচেনা এক জায়গায় চলে যাই যাতে আমাকে কেউ খুঁজে না পায়। মানে এমনটা ফিল কেন হয় আল্লাহই জানে, মানে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না আমার মনের কথা। আমি নিজেও বলতে পারি না যে মানে কী ভিতরে আমার কী চলে, কেন জানে শুধু জাস্ট মানে অশান্তি, অশান্তি একটা ভাব আছে না, অশান্তি যে ফিলটা আছে না, ওরকম একটা ফিল হয়, খুবই খারাপ লাগে। মানে কী যে বলবো, বলার ভাষা পাই না, আর কী আর বলবো, মনের ভাব বেশি প্রকাশ করলেও প্রবলেম পাবলিক পেসে, কারণ মনটা কেন জানিস খালি ছটপট ছটপট ছটপটে করতে থাকে। যাই হোক গাইস, মনের ব্যাপারে না বলি, একটু মেকআপের ব্যাপারে বলি, কারণ বেশি বললে পরে আমার সাথে সাথে আপনারা ইমোশনাল হয়ে যাবেন। আমি চাই না আমার সাথে মানে কেউ আমার সাথে ইমোশনাল হয়ে যান। আর আসলে মানুষের একটা কথা আছে না, যে দুঃখ ভরা জীবন যাদের তাদের আবার দুঃখ কিসের, আসলে এটাই সত্যি কথা। যে যাদের শুরু থেকে কপালটা ভালো না হয়, তাদের লাস্ট মোমেন্টে কখনই কপাল ভালো হয় না, এটাই সত্যি কথা, এটাই বাস্তব, এটা আমি নিজেও পেয়েছি। যাই হোক গাইস, কষ্টের কথা বাদ দিই, কষ্টের কথা বললে কোনো লাভ নেই, কারণ আমার জীবনটাই মানে এরকম, মানে শুরু থেকেই মানে উলট পালট হয়ে গেছে, এখন আর কি সেট আপ হবে। তো মেকআপের ব্যাপারে চলে যাই, নিজের ব্যাপারে কিছু না বলি। তো আমার মেকআপটা সম্পূর্ণ প্রায় মেকআপ হয়ে গেছে, আর আমি সবচেয়ে বেশি কি আমি হাইলাইটারগুলো খুবই পছন্দ করি। আর জাস্ট আমি হাইলাইটারটা কেন পছন্দ করি, আমার খুবই ভালো লাগে হোয়াইট কালারটা, অনেক ভালো লাগে। আমার হাইলাইটার না দিলে যে মনে হয় যে আমার সম্পূর্ণ সাজ হয়ই না। আর এটা বলেন তো কোনটা আমি দেবো, এটা আমি নুড কালার দেবো, আমি নুড কালার খুবই পছন্দ করি, আই লাভ নুড কালার। আর আমার যে গালে যে লাল লাল যে ভাবটা তৈরি করেছি, সেটা হচ্ছে ব্রাশন। আমি এই ব্রাশনটাকে খুবই পছন্দ করি, টুলু টুলু গাল আমার খুব ভালো লাগে, অসাধারণ লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না, আমার কাছে ভালো লাগে তাই আমি ইউজ করি আর কি। যাই হোক গাইস, তো অবশেষে আমার চুলের ব্যাপারে আর কি বলবো, আমার চুল আসলে চুল অবশ্য অনেকে বলবেন যে আপু আপনার চুলতে তো দেখতে খুব মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেকেই কমেন্ট করেন, অনেকেই বলেন। যাই হোক ভাইয়া, আমার চুলের প্রতি আমি কেয়ার করি না, একদমই কেয়ার করি না, যদি কেয়ার করতাম তাহলে খুবই সুন্দর থাকতো। আমার চুলের প্রতি একদম মানে আমি সত্যি কথা যেটা না ভালো কোনো কিছু মনে করেন, মানে এই কিছু ইউজ করি বা যত্ন নেই কোনো কিছুই না, এই যে বাসায় উলট পালট করে মাথা বেঁধে রাখি এই আর কি, কোথাও গেলে তো মনে করে মাথাটা একটু সেট আপ করে নিই সেই আর কি। আর না হলে অনেকে তো বলেন যে আপ আপনার চুল কী করে কী করেন, কী আসো বিষয়, এত সুন্দর চুল কেন? ভাই আমি কিছুই করি না চুলে, মানে একজন কী বলবো, এখানে কিছুই বলা যাবে না, এটা সিক্রেট। আর আমি সম্পূর্ণ প্রায় রেডি হয়ে গিয়েছি, আমার সিম্পল মেকআপটা কেমন হয়েছে অবশ্য সবাই কমেন্ট করে বলবো যে আমাকে কেমন লাগছে, সিম্পল ড্রেসের সাথে পার্টি ড্রেসের সাথে আমাকে মেকআপটা কেমন মানিয়েছে অবশ্য কমেন্ট করে বলবা সবাই। আর ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আজকে মনটা ভালো না একটা বেশি, তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতেছি না, এখানেই শেষ করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশাপাশি অবশ্য সবসময় পাশে থাকবেন। সো আল্লাহ হাফিজ।